আইটিবারি.কমের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের বিষয় হচ্ছে গেস্ট পোস্টিং, এটা কি এবং কেন সেই সম্পর্কে আমরা জানব। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে গেস্ট পোস্টিং হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রায়ই এই গেস্ট পোস্টিং এর কাজ অনলাইন মার্কেট প্লেসে দেখা যায়। এবং এছাড়াও আপনার গেস্ট পোস্টিং এর শুধুমাত্র এসইও ছাড়াও অন্যান্য অনেক সেক্টরে গেস্ট পোস্টিং বেশ ভালো ভূমিকা পালন করে থাকে। সো এই ক্ষেত্রে গেস্ট পোস্টিং কিভাবে করবেন, গেস্ট পোস্টিং কি এবং কেন, এই বিষয়গুলো জানার জন্যই মূলত আজকের টিউটোরিয়াল। তো চলুন আমরা জানি যে গেস্ট পোস্টিং জিনিসটা কি। গেস্ট পোস্টিং আসলে নামটা শুনেই কিছুটা অনুমান করা যায় যে গেস্ট পোস্টিং হচ্ছে এমন একটা পোস্টিং সিস্টেম, এমন একটা পোস্ট করার ব্যবস্থা যার মাধ্যমে আমরা গেস্ট হিসেবে পোস্ট করব। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, যেমন আমরা একটু যদি উদাহরণ দিই তাহলে হয়তো আপনাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, জুমলা ফ্র্যাপ, ঠিক আছে? তো এই ওয়েবসাইটে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় শেয়ার করা হয়, বিভিন্ন তথ্য শেয়ার করা হয় এবং এটার পেজ র্যাঙ্ক কিন্তু দেখতে পাচ্ছি আমরা 10-এর মধ্যে 4, দ্যাট মিন্স ভালো মানের পেজ র্যাঙ্ক। তো এই যে এই সাইটটাতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন টেকনোলজিক্যাল রিলেট বা ওয়েব ডিজাইন সংক্রান্ত রিলেট ও সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করা হয়। তো এই সাইটের ওনার যিনি, যিনি এই সাইটের মালিক, তিনি দেখা গেছে সবসময় সময় পান না এই সাইটে লেখার, বা একটা ওয়েবসাইট কিন্তু একজনে প্রতিষ্ঠা করা অত্যন্ত টাফ ব্যাপার। যেমন আইটি বাড়িতে এখনো পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম লেখাগুলো কিন্তু আমারই, আমার ছাড়া অন্যান্য বিভিন্ন যারা আছে তাদের লেখা কিন্তু একটু তুলনামূলকভাবে হয়তো কম বা খুবই সামান্য, কিন্তু ম্যাক্সিমাম লেখাগুলো কিন্তু আমারই। ঠিক এইভাবে কিন্তু একটা ওয়েবসাইটের মালিকের পক্ষে একটা ওয়েবসাইট প্রতিষ্ঠা করানো এবং শত শত পোস্ট লেখা কিন্তু অনেক টাফ ব্যাপার, অনেক কঠিন। তো এর জন্য যদি ওই ওয়েবসাইটের মালিক যদি তার ওয়েবসাইটে এমন সিস্টেম করে যে আমার ওয়েবসাইটে শুধুমাত্র আমি লিখবো এমন না, আমার পাশাপাশি আরো যে কেউ ইচ্ছা করলে আমার ওয়েবসাইটে লিখতে পারবে। যেমন আমরা বিভিন্ন বাংলা ওয়েবসাইট দেখি, techtunes.com.bd আপনারা অনেকেই চেনেন। এই সাইটে, এই সাইটের যিনি মালিক তিনি কিন্তু তেমন কিছু এখানে লিখেন না, এই পুরো সাইটটাই কিন্তু চলে বিভিন্ন যারা টিউনার আছে, যারা ব্লগার আছে, তারা বিভিন্ন বিষয় নিয়ে এই সাইটে লেখালেখি করে এবং এভাবে একটা সাইটে বিভিন্ন লেখকেরা লিখতে পারে। এবং এটাই হচ্ছে মূলত গেস্ট পোস্টিং, যে একটা সাইটে বিভিন্ন লোকেরা লিখতে পারবে, বিভিন্ন গেস্ট যারা আছে তারা লিখতে পারবে, ভিজিটররা লিখতে পারবে, এটাকেই বলে গেস্ট পোস্টিং। ঠিক এই লেখার সুবিধাটাকে কাজে লাগিয়ে, যেমন আমি যদি এখন অন্য একটা ওয়েবসাইটে লিখে আমার ওয়েবসাইটের লিঙ্ক সেই ওয়েবসাইটে শেয়ার করি, তাহলে দুইটা সাইট লিঙ্ক হয়ে গেল। এর মাধ্যমে আমার এসইওতে একটা চমৎকার ব্যাকলিঙ্ক হলো এবং একটা ডুফলো ব্যাকলিঙ্ক কিন্তু হলো। এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত প্লাস পয়েন্ট এসইওর ক্ষেত্রে। ঠিক একইভাবে দেখুন আমাদের একটি গেস্ট পোস্টিং করা হয়েছে, যেমন আমার এক ক্লায়েন্ট, একটা ক্লায়েন্টের কাজে, আমাদের একটা ক্লায়েন্টের কাজে এখানে একটি payforsaonline.com এই ওয়েবসাইটটার জন্য একটি গেস্ট পোস্টিং করা হয়েছে। সো গেস্ট পোস্টিংটা দেখুন, এটা হচ্ছে জুমলা ফ্রেপ, জুমলা ফ্রেপ একটি ওয়েবসাইটে আমরা একটি গেস্ট পোস্ট করেছি, 10 Easy Manners of Writing এক্সপোজিটরি এসেস, এটা নিয়ে আমরা একটা লিখেছি আর কি। এই ওয়েবসাইটটাতে আমরা এই ধরনের একটা পোস্ট করেছি এবং পোস্ট করা শেষে দেখুন আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটটা নিচে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই ওয়েবসাইটটা থেকে আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট আছে সেটা দিকটাতে কিন্তু আমরা চলে আসলাম। এভাবে দেখুন যে আমরা অন্য একটা ওয়েবসাইটে লিখলাম, লিখার পাশাপাশি আমরা আমাদের লিঙ্কটা ওই ওয়েবসাইটে শেয়ার করলাম। এভাবে একটি হাই পেজ র্যাঙ্কের সাইটের সাথে আমাদের পেজ র্যাঙ্কের একটি ব্যাকলিঙ্ক হয়ে গেল এবং সেটা ডুফলো এবং অত্যন্ত পাওয়ারফুল এবং হাই পেজ র্যাঙ্কের একটা ব্যাকলিঙ্ক। এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটি বিষয় যে গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে এটা কিন্তু খুবই ইফেক্টিভ ভূমিকা পালন করে সার্চ ইঞ্জিনে, দ্যাট মিন্স সার্চ ইঞ্জিন রেজাল্ট অ্যাকচুয়ালি। তো গেস্ট পোস্টিং ব্যাপারটা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন, চলুন এবার একটি বাংলায় উদাহরণ দেওয়া যাক। ইংলিশে উদাহরণ দেওয়াতে হয়তো অনেকেই বুঝতে পারেননি। ধরুন techtunes.com.bd বাংলাদেশের অত্যন্ত পরিচিত একটি টেকনোলজি ওয়েবসাইট, আপনারা অনেকেই চেনেন। এই ওয়েবসাইটে আমরা আইটি বাড়ি থেকে একটি
পোস্ট করেছিলাম যে যারা ওয়েব ডিজাইনে ক্যারিয়ার করতে চায় তাদের জন্য আমরা, আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটে বাংলা ভাষায় একটি পূর্ণাঙ্গ চেইন টিউটোরিয়াল সিরিজ আছে, কিভাবে ফ্রিতে ওয়েবসাইট করা যায়, এবং এটা সম্পূর্ণ ফ্রি একটা সিরিজ। তো এটা আমরা নিয়ে আমরা টেকটিউনসে পোস্ট করেছিলাম। দেখুন এখানে লেখা দেখাচ্ছে যে টিউনটি করেছেন আইটি বাড়ি, প্রকাশিত হয়েছে 7 মাস আগে এবং ডেটটা দেয়া হয়েছে এবং 866 বার দেখা হয়েছে। তো এই টেকটিউনস ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটাতে আমরা কি করলাম, আমরা একটি পোস্ট লিখলাম, লিখে এভাবে শেয়ার করে দিলাম। শেয়ার করে দেখুন নিচের দিকে আমরা এখানে লিখে দিলাম যে যদি সময় থাকে তাহলে আইটি বাড়ি থেকে ঘুরে আসুন, এবং আইটি বাড়ির লিঙ্ক দিয়ে দিলাম। আমরা যদি এই লিঙ্কটাতে ক্লিক করি আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট itbari.com এ চলে আসলাম। তার মানে দেখুন এই টেকটিউনস এর সাথে আইটিবাড়ির একটি ব্যাকলিংক হয়ে গেল, এবং গেস্ট পোস্টিং করার কারণে এখান থেকে কিছু ভিজিটর আমাদের আইটিবাড়িতে প্রবেশ করবে, এবং আমাদের ফেসবুক গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপে কিছু মেম্বার যোগ হবে। এইভাবে বিভিন্ন ওয়েবসাইটে আপনি যদি লেখালেখি করে আপনার ওয়েবসাইটের বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে ভালো পজিশনে তো আসবেই, তার পাশাপাশি আপনি কিছু ইনস্ট্যান্ট ট্রাফিকও, ইনস্ট্যান্ট ভিজিটরও কিন্তু গেস্ট পোস্টিং এর মাধ্যমে পাবেন। আর গেস্ট পোস্টিং এর আরেকটি বড় সুবিধা হচ্ছে এর মাধ্যমে সেলফ ব্র্যান্ডিং করা যায়। সেলফ ব্র্যান্ডিং যে কথাটা আমরা নিচে লিখেছি যে ইটস এ বেস্ট প্র্যাকটিস টু ব্র্যান্ড ইউর সেলফ, নিজেকে নিজে ব্র্যান্ড করা। যেমন আমরা এখানে আইটি বাড়িকে ব্র্যান্ড করেছি, যেমন আমরা যদি টেকটিউনসে নিয়মিত লেখালেখি করি আইটি বাড়ি থেকে যে আইটি বাড়ি নামটা দিয়ে, তাহলে দেখা গেছে যে একসময় লোকেদের মাধ্যমে আমরা পরিচিত হয়ে উঠবো আইটি বাড়ি নামে। অনেকেই আইটি বাড়িকে চিনবে, যেটা এখন আলহামদুলিল্লাহ অনেকেই চেনে। আমরা দেখেছি যে নেটে বলা চলে যে একটা বাংলাদেশে যারা নেট ইউজার করে তাদের মধ্যে একটা পার্সেন্টেজ হিসাব করা যেতে পারে যে এত পার্সেন্ট লোক আইটি বাড়ির নাম শুনেছে বা আইটি বাড়ি ভিজিট করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তো যাই হোক, আর বিশেষ করে যারা টিউটোরিয়াল কেনেন, টিউটোরিয়াল দেখে শেখেন, তারা জানেন যে আসলে একটি কোয়ালিটি টিউটোরিয়ালের ওয়েবসাইট হচ্ছে itbari.com। তো এইভাবে আমরা যদি আইটিবাড়ি নাম দিয়ে বিভিন্ন বাংলা পত্র পত্রিকা সাইট যতগুলো সাইট আছে এগুলাতে যদি এইভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করি, এবং যারা সাধারণ মানুষ তাদের উন্নয়নের জন্য, তাদের উপকার হয় এমন কিছু টিপস যদি আমরা শেয়ার করি, তাহলে এক সময় দেখা গেছে যে আইটি বাড়ির নাম সবার মনে থাকবে। এইভাবে কিন্তু আপনার কোম্পানির একটা ব্র্যান্ড হবে, বা আপনি আপনার নিজের নামে লিখলে আপনার নিজের একটা ব্র্যান্ড হবে। সো এইভাবে কিন্তু আপনি দুই দিক থেকে উপকৃত হবেন, আপনার সাইটের এসইওর জন্য উপকৃত হবেন, প্লাস আপনার নিজের বা আপনার একটা কোম্পানির একটা ব্র্যান্ডও কিন্তু তৈরি হবে। তো এই জন্য বুঝতে পারতেছেন যে এসইওতে এবং ব্র্যান্ডিংয়ে গেস্ট পোস্টিং অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। সো এই গেস্ট পোস্টিং কি এবং কিভাবে কেন আমরা করব, নিজেদের ব্র্যান্ডিং, এসইও ইত্যাদি সুবিধার জন্য আমরা গেস্ট পোস্টিং করব, এই বিষয়গুলো আশা করি কিছুটা হলেও মাথায় এসেছে। সো এই গেস্ট পোস্টিং কিভাবে করবেন, কোথায় করবেন, গেস্ট পোস্টিং এর জন্য সাইট খোঁজা, এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।